আমাদেরকে দুটো ডিম ভেঙে নিতে হবে, তারপর মিক্স করে কড়াইতে তেল দিয়ে এটা কি তেলের ভিতরে ফ্রাই করছি, এরকম ভাবে ফ্রাই, এরকম কেমন লাগে খেতে? এরপরে কিছু বেদানা, ধনিয়া পাতা, এই যে আমি ট্রাই করব, তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন এই দুটোকে ভাঙতে হবে। ওকে, এবার সেকেন্ড ডিমটা চলে আসলো, গুড। এটার ভিতরেই চলে গেছে কি সেইটা? আচ্ছা, ডিমের ওইটা, ওইটা ওঠানোর জন্য তো তোমার কাছে একটা ট্রিক ছিল। হ্যাঁ, এই ডিমের খোসা দিয়ে ওঠানো যায়। এটা দিয়ে এভাবে নতুন ডিম ভাসতে চলেছে, এরকম ভাবে মিক্স করে তারপরে একবার তেলে দেব। তেজে প্রথমত লাগবে আমাদের প্যান, প্যান ইন্ডাকশন, এটার উপর দিয়ে ডিম দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার, সরি, গম্ভীর প্রশ্ন, নাও তুমি নেক্সট কাজটা চালু করো, রেডি স্টেডি গো। এটা কি অমলেট হবে কি ঝুরঝুরে হবে? অমলেট হবে। ও, তাহলে তো সুন্দর লাগছে, বড় একটা অমলেট হবে। গুড, ওকে, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে, একটা কেকের মতো লাগছে দেখতে, ফুলে যাচ্ছে দেখো। হ্যাঁ, ওয়েট 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 ওয়েট, কি তো ডিমটা অনেক বড় হয়ে গেছে দেখতে, না দেখা যাক আগে এটা হোক তারপর। আমি ফার্স্ট টাইম এরকম অমলেট খেতে চলেছি, একদম তেলের উপরে দিয়ে ফ্রাই করে খাওয়া। তো এই যে ডিমটা পুরো উঠিয়ে নিয়ে এসেছি, কিন্তু দেখো, এক সেকেন্ড দেরি কর, এই যে এটা এখন একটু নিউ স্টাইল দেখা যাচ্ছে হয়তো, কেন জানি না আমি ভিডিওর মাঝখানে এরকম ছিল, ধনিয়া পাতা দিয়েছিল, বেদানা দিয়েছিল, বাকি আমি ওটা দেইনি। অনেকটা অয়েলি হয়ে গেছে বাকি। হ্যাঁ, এই যে দেখো। হ্যাঁ দেখো, অনেকটা অয়েলি, দেখো কত তেল। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। হ্যাঁ, এত তেল যদি খাওয়া হয়। দেখা, শো পিস হিসেবে তো অনেক ভালো লাগছে, বাট হ্যাঁ দেখতে ভালো লাগছে, বাকি তোমরা যদি খাও এত তেল খাওয়ার তো ঠিক না। তো তোমরা এমনি ভিডিওটা ভালো লেগেছে, ওয়ার্কটাও ভালো করে, তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে পারো। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা শেয়ার করে দিও। টাটা, বাই বাই।